Yok. Kim? Bilmiyorum onu. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। কালকে আমরা আসার বানাইছিলাম, এখন আমরা আসারটি বয়মে ভরে নেব। সকালে হাঁটতে বেড়াইছিলাম, হাঁটতে বেড়ায় আসার সময় অল্প একটু বাজার করে নিয়ে আসছি। কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। একটা লাউ নিয়ে আসছি, একটা লাউ, ধনিয়া পাতা, ধনে পাতা, শসা, মধ্যে মানে হাঁটতে পারায় একটা গাছের থেকে পেয়ারার কচি পাতা থাকে নিয়ে আসছি। কচি পাতা আমি ইউটিউবে দেখছি, যে ইউটিউবে বললো দেখো এই পেয়ারার কচি পাতা যদি প্রতিদিন খালি পেটে সকালে দুইটা করে খাওয়া যায় তাহলে মনে করেন এই যে চুল পড়া মানে অনেকগুলো বললো যে 100টা রোগের ওষুধ পেয়ারা পাতা, এই জন্য নিয়ে আসলাম দুই কয়েকদিন খাবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তবে কী রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কটা বেগুন বাড়িয়ালির যে উপরে যে গাছ আছে গাছের হয়েছিল ওই জন্য আমার কয়টা দিয়ে গিয়েছে, দুই তিন দিন হয়েছে তো দিয়ে গেছে, বাইরে ছিল ওই জন্য একটু শুকা শুকায় গেছে, আজকে রান্না করে ফেলবো। পেয়ারা পাতাগুলো বলে তিনি বইরে ফ্রিজে রেখে দেবো, প্রতিদিন দুইটা দুইটা করে খায় খাবো। বাইরে নিয়ে আসছি, সবসময় তো পাওয়া যায় না, তার মধ্যে মনে করেন আর একটু বড়ো হয়ে গেলে খাইতে ভালো লাগবে না, কচি পাতা পাইলাম তাই বাইরে নিয়ে আসলাম। রান্না বসাই দিছি, এখন লাগে হলো লাউটা রান্না করবো, এই যে লাউ কেটে নিচ্ছি, লাউ রান্না করবো ডাল দিয়ে, ডাল দিয়ে ভিজাই রাখছি, মাছ ভাজি নিছি, পেঁয়াজ ভাজে পানি দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে মা মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া,
আপনারা কষানোর পরে ডাল দিয়ে দিয়েছি, ডালটা একটু কষানো হয়ে গিয়েছে। বাউটিও দিয়ে দেব। ডালটা লাউটা কষানোর পর পানি দিয়ে দিয়েছি, এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। চুলায় লাউ ডাল বসাই দিচ্ছি চুলায়, আর এই চুলায় কুমড়া বড়ি ভাজতেছি, তাতে এটা বসাই দেবো এখন। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, তরকারি রাখা শেষ, এখন বেনা পাতা দিয়ে দিচ্ছি। ডালটার মধ্যে একটু বেনা পাতা দিয়ে দেবো। ডাবলি ভিজাইছি, ডাবলি দিয়ে হলো চটপটি বানাবো। এখন ডাবলিটি ধুয়ে সিদ্ধ করতে বসাবো। লবণ দিয়ে সিদ্ধ বসায় দিলাম।
চটপটি বানাচ্ছি এখন আলু সিদ্ধ করে নিয়ে আসছি আলুগুলো মেশিনে কেটে নিচ্ছি একবারে এটার মধ্যে গুলাই নেই কাঁচামরিচ আরো করে লাগবে জল কম পিঁয়াজ কাঁচামরিচ আলু ডিম কাটা শেষ এখন একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচের কাটা দিছি ধনিয়া পাতা কাটা দিচ্ছি সব একবারে দিয়ে মাখাই ফেলবো চটপটি মশলা লবণ খুব সাদা লবণ আর এই যে তেঁতুল গুলা রাখছিলাম তেঁতুলের পানি শব্দ অশেষ এখন মাখা দিব বানানো ফুচকা সবকিছু ঠিক আছে
মজা হয়েছে চটপটি খাইতেছি আজকের মত আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ